তো আমি আজকে যাচ্ছি পুজো দিতে, সেটা হচ্ছে বিপদতারিণী মন্দিরে। তো সকাল সকাল উঠে মোটামুটি রেডি হয়ে গেছি, মা দিদির সাথে যাচ্ছি পুজো দিতে। দিদি হচ্ছে আমার আরেকটা মা, তো আমি দুই মায়ের সাথে আজকে যাচ্ছি পুজো দিতে, সাথে দিদির ছেলেমেয়েরাও আছে। চলো খুব ছোট ব্লগ করবো, সবাইকে দেখাই পুজোতে দিতে গিয়ে আমরা কি কি বদমাইশি করলাম। চলো আমরা যাচ্ছি বিপদতারিণীর মন্দিরে। এখন দিন পর এই রাস্তাটায় আসছি, আগে যখন কলেজে পড়তাম তখন রোজ এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম, আজ বহু যুগ পর এই রাস্তা দিয়ে যাচ্ছি। সবাই মিলে এখন যাচ্ছি বিপদতারিণীর মন্দিরে। পেছনে দেখতে পাচ্ছ সবাই আছে, এটা হচ্ছে আমার দিদি, তোমরা প্রথম ব্লগে দেখছো। একে তুমি আমার দিদির মেয়েকে তোমরা আগেই দেখেছো আমার কালী পুজোর ব্লগে, ওটা দিদির ছেলে। আর একদম পেছনে হচ্ছে আমার মা, বক বক করতেই থাকছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি বিপদতারিণীর মন্দিরে পুজো দিতে। আমাদের সবার প্রসাদ কেনা হয়ে গেছে, ওখান থেকে আমরা ফুল কিনবো, কিনে যাবো বিপদতারিণীর মন্দিরে। চলো যাওয়া যাক। আমরা অলমোস্ট চলে এসেছি মন্দিরে, আমরা ওখান থেকে প্রসাদটা নিয়ে এসেছি, এখান থেকে আমরা ফুল কিনবো। তো অনেকদিন পরে এসেছি এই মন্দিরটায়, আগে খুব আশা হতো কিন্তু এখন আর অতটা আশা হয় না, সবাই ব্যস্ত হয়ে গেছি। এই যে মন্দিরের গেটটা, এখানেই আমরা ঢুকবো বিপদতারিণী চণ্ডী বাড়ি। অনেক পুরনো এই মন্দিরের একটা ব্যাপার হচ্ছে, এখানে নিজে মন্ত্র বলে পুজো দেওয়া যায়, আর তার সাথে মায়ের পা ছোঁয়া যায়, এটাই হচ্ছে সব থেকে ভালো এখানকার। তো আমরা ভেতরে চলে এসেছি, এখানে প্রচুর ভিড় হয়েছে। এখন আমরা ফুল নেব, তার আগে আমরা এখানে জুতো খুলবো, তারপর ফুল নেব। চলো মন্দিরটা দেখিয়ে দিই তোমাদেরকে একটু। এই জায়গাটা, এখানটা মন্দিরটা নয়, মন্দিরটা অন্যদিকে একদিক দিয়ে ঢুকতে হবে। আমরা ওখান থেকে হাত ধুয়েছি, ধুয়ে জুতো রেখে আমরা এখন এসেছি এখানে ফুল নিতে। এখান থেকে ফুল নেব, আমরা ফুল নিয়ে আমরা ভেতরে ঢুকবো। আমরা মন্দিরের ভেতরে এই যেখানে ঢুকে গেছি, এখান থেকে ঝুড়ি পাওয়া যায় কি দেখি। আমরা এখন উপরে উঠছি একদম মন্দিরে পৌঁছানোর জন্য, সবাই এরকম ডালা নিয়ে নিয়েছি, এখন ফুল আর মালা এলাও নেই। তো আমরা যাচ্ছি, চলে এসেছি মায়ের কাছে, চলে এসেছি মায়ের কাছে। আমরা এবার এখানে বসবো, বসে পুজো করবো। চলে এসেছি মায়ের কাছে, মায়ের মাকে দেখো, এখানে আমরা মন্ত্র পড়ে পুজো করব। দেখেই কেমন ভক্তি চলে আসে মায়ের জন্য। ঠিক বলেছো, দেখো সবাই মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, দেখো সবাই মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। যেখানে চন্দ্রমিত প্রসাদ আছে, চন্দ্রমিত প্রসাদ গ্রহণ করবেন, ওখানে লম্বা ঝুড়ি গুলো আপনাদের কাছে রয়েছে, লম্বা ঝুড়ি গুলো জমা দিয়ে যাবেন। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে। এই এত লাইন পড়েছে, সবাই যাচ্ছে মাকে প্রণাম করতে, আমরা এই যাচ্ছি এখন মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে। তুমি ওদের রক্ষা করো প্রভু। সবাই লাইন পড়ে, দয়া করে কেউ নিচে নামবেন না। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করার জন্য সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়েছে। এই যে ওরা প্রণাম করছে, আমার হয়ে গেছে, ওরাও মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, আমার প্রণাম করা হয়ে গেছে। পুরো মন্দিরের ভেতরটা, ওখানে বসে আমরা পুজো দিলাম, তারপর আমরা এখানে এসেছি, এখানে চরণামৃত নিলাম, এখানে মায়ের একটা ছবি আছে, সেখানে আমরা প্রণাম করলাম। এবার আমরা এখানে অনেক রকমের ঠাকুর আছে, সেগুলো দেখবো, এদিক দিয়ে আমরা স্টার্ট করব। এখান থেকে অনেক রকমের ঠাকুর আছে, সেগুলো দেখবো। প্রথমে আমরা যাচ্ছি সিদ্ধিদাতা গণেশের কাছে, এটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। ঠিক বলেছো, থেকে সবাই আছেন যারা আমাদের এই ভারতের সাধক, তারা সবাই এখানে আছেন, তাদের সবার এখানে দেওয়া আছে। ওনারা হচ্ছেন গুরুদেব আর গুরু মাতা, এই মন্দিরের গুরুদেব আর গুরু মাতা। এ হচ্ছে নরসিংহ অবতার, এখানে অনেক মূর্তি বানানো আছে, দুর্গা, অনেক বড় দেবী দুর্গা। তারপর পাশেই আছে মনসা মাতা,
এখানে রাম সীতা আছে, ক্লিনিং চলছে, লক্ষ্মী নারায়ণ মনে হয় দেখতে পাচ্ছ তোমরা, লক্ষ্মী নারায়ণ সাথে গরুদেব নেই। এখানে আছে গৌর নিতাই, পুরো ঘুরে নিয়ে এবার আমরা মন্দির থেকে বাইরে বেরোচ্ছি। ওই যে মন্দিরে পুজো দিয়ে খুব খুশি হয়ে গেলাম, ভালো করে হয়ে গেল মন্দিরে পুজো দিয়ে খুব খুশি হয়ে গেছে, খুব মন দিয়ে পুজো দিতে পেরেছে, মনে শান্তি দিয়ে শান্তি করে পুজো করা। এবার আমরা মন্দির থেকে বাইরে বেরোচ্ছি। আল হাবিবি, এখানে আমরা কিছু বাতি দেব এখানে তো মন্দির থেকে, ওই জন্য বাইরে বেরোচ্ছি। এখান থেকে বাইরে এলাম, এখান থেকে আমরা একটু বাতি কিনবো, বাতি কিনে দেব। আমরা এখন যাচ্ছি রত্নবেদিতে ধূপ দিতে, দেখতেই পাচ্ছ ওখানে লেখা আছে রত্নবেদি, ওদিকে গেলে রত্নবেদিতে আমরা এখন সবাই মিলে ধূপ দিতে যাচ্ছি। অনেক ভিড় দেখতে পাচ্ছ ওখানে, সবাই মিলে যাচ্ছি। আমার ধূপ দেওয়া হয়ে গেছে আর এখন সবাই মিলে ধূপবাতি দিচ্ছে। এখানে বসে বাবা দিলাল সাধনা করেছিলেন, তাই এটাকে বলা হচ্ছে রত্নবেদি। এর সামনে বোর্ড এক্সাম আছে আর এই বাতি এই উপরে দে বাতি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, দেখি ওদেরকে জিজ্ঞাসা করি কেমন লাগলো ওদের পুজো দিয়ে। বলো পুজো দিয়ে ভালো লাগলো, মনে শান্তি হলো, খুব ভালো করে যেরকম আমরা দিতে চেয়েছিলাম সেরকম ভাবেই হয়েছে, খুব শান্তি মনে পুজো দিয়েছি আমরা। A few moments later. তো বলছি কি কচুরি খাবি? খাবি কি কচুরি? হ্যাঁ হ্যাঁ কি না আমি বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না, বলতে হবে তো, বলবো না আবার কি? তাহলে না বললে তাহলে চলে যাই জল বাড়িতে, না বলছে খাবে না বলছে। এবার বিপদতারিণী মন্দির থেকে বেরোচ্ছি, লেখাই আছে থ্যাংক ইউ ভিজিট এগেন। তো আমরা এখান থেকে বেরিয়ে এখন একটু কচুরি টচুরি খাবো, পুজো দিতে এসে কচুরি না খেলে আবার একটু কেমন যেন লাগে, তো আমরা ওই জন্য বেরোচ্ছি এখন এখান থেকে। তুমি কেন খাচ্ছ? মা তোমার তো অ্যাসিড, কচুরি খাচ্ছ কেন? এই দুদিন আগে গরম কেলে কি আছে না, দুদিন আগে কিছু খেতে পাচ্ছি না, খেতে পাচ্ছি না, কেন খাচ্ছ কচুরি? তো খাওয়ার পরে বিল টিল দিয়ে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তো বাড়িতে এসে দেখছি আমার জ্বর এসে গেছে, তো আমি শুয়ে পড়েছিলাম, তাই ভিডিওটা এন্ড করা হয়নি। তো তোমরা সবাই বিপদতারিণীর মন্দিরে যাও, তোমরা সবাই ঘুরে এসো, খুব ভালো লাগবে দেখো, পুজো দিয়ে মন একদম শান্তি হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ডু লাইক মাই ভিডিও অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন অ্যান্ড বাই।